হ্যালো ইভিওন দিস ইজ টু জি ভি ম্যাক্স প্লাস গত দুই হাজার তেইশে ভি ম্যাক্স কিন্তু সারা ফেলেছিল বিশাল ব্যাটারি দিয়ে বাইশ হাজার এমএস এর ব্যাটারি সেই হিটটা কিন্তু করতে পেরেছে ব্যাটারি দিয়ে বাট ক্যামেরা দিয়ে করতে পারেনি এই ফোনটাতে থাকছে বাইশ হাজার এস সুপার লং লাস্টিং ব্যাটারি পাওয়ারফুল অক্টাকোর প্রসেসর উইথ ফাইভ জি প্রসেসর অ্যান্ড্রয়েড ফোরটিন অপারেটিং সিস্টেম থাকছে সাথে থাকছে দুশো মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার ক্যামেরা ডিসপ্লে সেকশন থাকছে সিক্স পয়েন্ট ফাইভ এইট ইঞ্চি ওয়ান টোয়েন্টি হার সিফিশেডে ওয়াটার টপ ডিসপ্লে ওয়েল বক্স আনবক্সিং করার পরে ওয়ারেন্টি কার্ড একটি স্কিন প্রোটেক্টর আর স্কিন ক্লিনার পেয়ে যাচ্ছি টাইপস সি টু টাইপস একটি ডাটা কেবল অ্যান্ড চার্জার ডগ পেয়ে যাচ্ছে যেটা তেত্রিশ হওয়ারে সুপারফাস্ট চার্জার আর এই হলো আমাদের কাঙ্ক্ষিত ডু জি ভি ম্যাক্স প্লাস আর এইটাতে থাকছে ডায়ামেন সেভেন জিরো ফাইভ জিরো অক্টাকর ফাইভ জি প্রসেসর থাকছে বিশাল র্যাম ষোলো জিবি প্লাস ভার্চুয়াল বিশ জিবি র্যাম পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো জিবি স্টোরেজ এলপিডিডিএফ ফাইভ সিরিজের র্যাম পাচ্ছি আরও থাকছে মেটাল অ্যান্ড টোটালি দেখতে পাচ্ছেন ইউনিক একটা ফিনিশ নিচে দিকে থাকছে চার্জিং পোর্ট যেটা কভার করা আছে টাইপ সি অ্যান্ড মাইক্রোফোন পাশেই দেওয়া আছে এ কভারটা খুলে ফেললে কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্টটা আপনাকে রিক্স থেকে যাবে কভারটা অবশ্যই লাগিয়ে রাখা উচিত অ্যান্ড ডান পাশে বাম পাশে দুইটাই মেটাল সেকশন আমরা দেখতে পাচ্ছি যেখানে সাইড মোটর ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার উইথ পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার উপরে থাকছে না কিছুই বাট পিছনের দিকে ক্যামেরা সেকশনে নয়েস ক্যানসেলেশন মাইক্রোফোনটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড ফোনটার নিচে দিকে আছে দুইটা স্পিকার মানে ডুয়েল স্টোর স্পিকার আমরা পাচ্ছি উপরে দুইটা স্পিকার পাচ্ছি এন ইয়ার স্পিকার আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড ওয়াটার ড্রপ ক্যামেরাও আমরা এখানে দেখতে পাচ্ছি ফোনটাতে পাঞ্চোল ক্যামেরা হলে ভালো হতো অ্যান্ড আরও কিছু বেশ ইন্টারেস্টিং ফিচার আমরা লক্ষ্য করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব এক হাতে ইউজ করাটা খুবই কঠিন যেটা আধা কেজির উপরে এটার ওজন অ্যান্ড থিকনেস ছিল ছাব্বিশ পয়েন্ট নাইন মানে বিশাল মোটা অ্যান্ড বাইশ হাজার এমএস এর ব্যাটারি যেহেতু আছে দুই চারটা লেয়ার তো অবশ্যই আছে আর এটা দিয়ে আপনার রিভার্স চার্জিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারবেন আর এটা দুইটা কালার পাওয়া যাচ্ছে যেটা সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার আমরা ব্ল্যাক কালারটা পেয়েছি তো সেটাই রিভিউ করছি ওই প্রথমে আমরা ডিজাইন বিলকল নিয়ে আলোচনা করলে রাগেট ফোনের ডিজাইন তো বেশ ইউনিক হয় দেখতে পাচ্ছেন পিছনে এক্স দেওয়া আছে আরেকটি ভি শেপ দেওয়া আছে যেখানে ইন্ডিকেটর ইন্টেলিজেন্ট ইন্ডিকেটর দেওয়া আছে আরেকটি লাইট আমরা এখানে দেখতে পারবো যেটা আপনারা এইটা যেটা আছে এটা চার্জিং দিলে আপনারা বুঝতে পারতেছেন আর হলো যেটা ইন্ডিকেটর দিবে এইখানে তিনটা মোডে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে হালকা একটা ভি শেপের একটা দেওয়া আছে যেখানে নোটিফিকেশন লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন মেসেজ কল ব্যাটারি রোড সেই সবকিছু আপনার তিনটা স্টেপে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন থেকে সবকিছু আপনার সেট করে নিতে পারবেন ডিসপ্লে সেকশনে এখানে কিন্তু ভালো একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ এইট ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলেউশনের একশো বিশ আর্সের ওয়াটার ট্রপ ডিসপ্লে তো রিফ্রেশার সিক্সটি ইয়ার্স নাইনটি আয়ার্স অ্যান্ড ওয়ান টোয়েন্টি আয়ার্স রিফ্রেশার ইউজ করতে পারবেন যেটা আপনার কাছে ভালো লাগে যখন আপনি বেশি রিফ্রেশার দিবেন তখন কিন্তু ব্যাটারিও খুব দ্রুত চলে যাবে আর এই ফোনটাতে যেহেতু বাইশ হাজার এমএস ব্যাটারি ব্যাটারি তো মোটামুটি তিন চার দিন আরামসে পেয়ে যাবেন অ্যান্ড এটা ইউজের উপর ডিপেন্ড করে আপনি কী মোডে ইউজ করতেছেন কতটুকু ইউজ করতেছেন সব কিছু মিলিয়ে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস কারণে কিন্তু কালার কোয়ালিটি খুব ভালো লাগছে টুকে রেজলেশন আমরা ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে বাট ভিজেলের পরিমাণটা যেমনটা থাকে রাকেট ফোনগুলোতে সেটা আমার কাছে পছন্দ হয় হয়নি মনে হচ্ছে প্রত্যেকটা ফোনে সেম ডিসপ্লে দেওয়া হয় এক জাস্ট ভিতর থেকে কিছুটা চেঞ্জ করা হয় ঠিক এমনই এখানে কিন্তু ইনোভেশন দরকার ওয়াটার টপ ডিসপ্লে অথবা ভিজেললেস করা উচিত যেটা আসলে কোম্পানি করে না দেখতে পাচ্ছেন চরম ভিজেল ডান পাশে বাম পাশে উপরে নিচে ভিজেল আর ভিজেল বাট কালার কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে কোনো রকম সমস্যা আমি পাইনি ফোনটাতে থাকছে ভার্চুয়াল র্যাম সহ ষোলো জিবি প্লাস বিশ জিবি মিলিয়ে র্যাম এখানে পেয়ে যাচ্ছেন টোটাল ছত্রিশ জিবি আপনার র্যামের সাপোর্ট পাবেন অ্যান্ড এখানে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোরটিন আমরা দেখতে পাচ্ছি কোনো রকম ব্লুটো নাই ব্লোটার অ্যাপস পাবেন না অন্য সের কোনো অ্যাপস পাবেন না পিওর অ্যান্ড্রয়েড আপনারা পেয়ে যাবেন আর এখানে পাওয়ার সেকশনে মিডিয়াটেক ডায়মন্ড সিটিস সেভেন জিরো ফাইভ জিরো অক্টাকর একটি ফাইভ জি পোস্ত ব্যবহার করা হয়েছে যেটা পারফরমেন্স যথেষ্ট আমি ভালো পেয়েছি কোনো রকম ল্যাক তারপর কোনো শার্টারিং কোনো কিছু আমি লক্ষ্য করে নিই ঠিকঠাক মতন পারফরমেন্স দিয়েছে বাট ভিডিও এডিটিং করতে পারবেন এই ফোনটা দিয়ে ল্যাক করে জায়রোস্কোপ সেন্সর দেওয়া আছে যেটা আপনার গেমারদের জন্য খুব ভালো হবে আর এন তোমার আমরা দেখতে পাচ্ছি চার লাখের উপর আমরা দেখতে পাচ্ছি চার লাখ চার হাজার তিনশো একষট্টি স্কোর অ্যান্ড গিকব্যানি স্কোর সিঙ্গেল করে আষ্টশো তেইশ অ্যান্ড মাল্টি করে দুই হাজার সাতচল্লিশ আমরা দেখতে পাচ্ছি নর্মাল গেম থেকে শুরু করে হাই অ্যান্ড গেমগুলো আপনার আরামসে প্লে করতে পারবেন হিটিং ইস্যু পাবেন যেহেতু মিডিয়া টেকের তা দ্রুত রিলিজ হয়ে যায় আর বডি যদি আমি বলি এটা সাইডে যে রাবার দেওয়া হয়েছে রাকেট ফোনগুলোতে সেই কারণে কিন্তু আপনার হিট কোনোরকম সমস্যা হবে না হাত থেকে পরে গেলে কোনো সমস্যা হবে না পানিতে ডুবে পড়েন কোনো সমস্যা হবে না ধুলাবালি সব কিছু এটা সেফ থাকবে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এর আগে যে ফোনটা নিয়ে আসছিলো ম্যাক্স যেটা সেটা ডায়মেন্সিটি ওয়ান জিরো এইট জিরো ছিল সেটাও ফাইভ জি ছিল বাট এটা থেকে খুব পাওয়ারফুল পোস্টার ব্যবহার করা হয়েছে যেটা খুব ভালো আগেরটা ছিল বারো জিবি র্যাম আর এইটা ছিল ষোলো জিবি র্যাম স্টোরেজেও পার্থক্য আছে ক্যামেরার দিকটা পার্থক্য আছে কেননা আগের ফোনটাতে আমরা ক্লেম করেছিলাম ক্যামেরা ভালো হয়নি দেন কিন্তু ডু জি কিন্তু এই ফোনটাতে ক্যামেরা নিয়ে আসছে আর এখানে দেখতে পাচ্ছেন আইপি সিক্সটি এইট আপনার দেখতে পাচ্ছেন যেখানে খুব ভালো মানে ওয়াটার রেসিস্ট্যান্ট আপনি ইউজ করতে পারবেন আর ডাস্ট প্রুফ শক প্রুফ হাত থেকে পড়ে গেলে কোনো সমস্যা হবে না এটা দিয়ে আপনি আসলে আম পেরে খেতে পারবেন মানে আম খাওয়ার আম পেরে খাওয়ার যে ফোনগুলো ছিল সেটা কিন্তু এইটাকেও বলা যেতে পারে নোকের পর কিন্তু আমি যদি বলি এটাও খুব ভালো আর পারফরমেন্সও যথেষ্ট আমি ভালো পেয়েছি কোনো রকম ল্যাগ পাইনি গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল জিপি ছিল মালি আর জি সিক্সটি এমসি ফোর যেটা খুব ভালো পারফরমেন্স দিয়েছে ক্যামেরা সেকশনে কিন্তু এখানে খুব দুর্দান্ত ক্যামেরা দেওয়া হয়েছে যেটা আমি বলবো স্যামসাংয়ের যে লেন্স ব্যবহার করা হয়েছে যেটা অ্যাপারচার আমরা পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি ছিল অ্যান্ড নাইট ভিশনের জন্য বিশ মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরা দেওয়া হয়েছে সেলফি ক্যামেরাও বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যেটা খুব দুর্দান্ত পিকচার কোয়ালিটি রাকেট ফোন হিসাবে আমি অনেক ভালো পেয়েছি আর এই রাকেট ফোনটা আপনার দেখতে পাচ্ছেন পিকচারের ডিটেলিং শার্প যথেষ্ট ভালো ছিল কালারটেন যথেষ্ট ভালো ছিল কোনোরকম মিসম্যাচ পাইনি দুইশো মেগাপিক্সেল এআই মেন ক্যামেরা ছিল যেটা কিন্তু সুপার কোয়ালিটি আমাকে দিচ্ছে আর যে মেন ক্যামেরা সেন্স হচ্ছিলো ওয়ান পয়েন্ট নাইন ফাইভ অ্যাপারচার অ্যান্ড এইট্টি ফাইভ ডিগ্রি এফ ও ভি ছিল পিডিএফ সাপোর্ট করছিলো পোর্টেট মোড ম্যাক্রো মোডও সব সাপোর্ট ছিল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছিল যেটা আমার কাছে ভালো লাগে মেন ক্যামেরাই ভালো লেগেছে আর মেন ক্যামেরা কিন্তু এআই মোড ছিল যেটা সিন ডিটেক্ট করতে পারে ওয়াইড ক্যামেরাটা তেমন কালার আমি পাইনি তেমন ডিটেল আমার কাছে মনে হয়নি নাইট ভিশন যে ক্যামেরা ছিল বিশ মেগাপিক্সেল নাইট ভিশন সেটা খুব ভালো ছিল সনির আইএমএস থ্রি ফাইভ জিরো সেন্সর ব্যবহার করা হয়েছে জারা পাচ্ছর ওয়ান পয়েন্ট এইট যেটা খুব ভালো আমরা পেয়েছি বাট ম্যাক্রো ক্যামেরা ততটা ভালো ইমপ্রেস করতে পারিনি যেটা আট মেগাপিক্সেল ওয়াইড আর ম্যাক্রো ইউজ করতে পারছিলেন আর সেলফির জন্য বত্রিশ মেগাপিক্সেল ছিল এক্স সিক্স ওয়ান ফাইভ সেন্সর ব্যবহার করা হয়েছে যেটা খুব ভালো ছিল সেলফি সেলফির কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে বাট আরেকটু বেটার আশা করেছিলাম এখানে কিন্তু অনেকটা কম মনে হয়েছে অ্যান্ড ব্যাটারি সেকশন এখান থেকে বাইশ হাজার এমএচ ব্যাটারি আর এখানে চার্জ করার জন্য তেত্রিশ ঘরে সুপার ফাস্ট চার্জার দিয়েছে যেটা দিয়ে চার্জ হতে অনেক সময় লাগে ভাই তিন ঘন্টার উপর সময় লেগে যায় এখানে আরেকটু পেটারের দরকার ছিল আসলে সিক্সটি ফাইভ অত একশো বিশ আর্ যদি থাকতো একশো বিশ ওয়ার্ডের যদি চার্জ থাকতো খুব ভালো হতো আর সিমের ক্ষেত্রে এখানে হাইব্রিড করা হয়েছে এক সিম এক মেমোরি বাট পাঁচশো বারো জিবি যেহেতু আছে এক্সট্রা কোনো মেমোরি কার্ডের দরকার নেই আমি মনে করি অ্যান্ড ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে ডিসপ্লে তো কনিন গোলা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে আর রাকেট ফোনে সব কিছু বেটার ছিল ডিসপ্লে ব্রাইটনেসও যথেষ্ট আমি ভালো পেয়েছি কোনো রকম সমস্যা আমি পাইনি অ্যান্ড মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে সাইড মোটর ফিঙ্গার প্রিন্ট স্পিডটা ফেসনার লগের সুবিধাও খুব ভালো ছিল এই নিয়ে কোনোকম আমি ল্যাকিংসের দেখা পাইনি ওভারঅল আমি যদি বলি ভিম্যাক্সের থেকে ভিম্যাক্স প্লাসটা অনেকটা বেটার করেছে এটা বর্তমান মূল্য আপনারা ডিসক্রিপশনে দেখবেন সত্তর আশি হাজার টাকার রেঞ্জে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে আনতে হলে আরেকটু বেশি খরচ দিতে হবে বাট ওভারঅল আমার কাছে ফোনটা খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন অ্যান্ড এই ফোনটা আপনারা যারা পার্চেস করবেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ককে পার্চেস করলে আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট কুপন আমরা দেখতে পাচ্ছি সো আজকে দেখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ